উজ্জ্বল আলোক উদ্ধার কবি নীলুফা আখতার। একটা সময় সবাইকে থামতে হয়, মৃত্যুই কি তবে সেই থেমে যাওয়া, নাকি সেই স্থিরতা তারও চেয়ে আরো গভীর, আরো প্রগাঢ় এক বিস্ময়কর চিত্রকল্প রূপময়। মাঝে মাঝে মৌন মানুষই বোধের স্তব্ধতা জীবনের চলমানতাকে সজোরে ধাক্কা দিয়ে থামিয়ে দেয়। মানুষ আমরা এত তীব্র গতির সম্মোহনে ডুবে থাকি যে ওই থমকে যাওয়া টের পাই না। তবে কি আমরা আজ সেই থামাগ্রস্ত পৃথিবীর স্তব্ধ হয়ে যাওয়া মৃগয়া, অদ্ভুত অভাবনীয় আতঙ্কগ্রস্ত ঘাতক ট্রমা, এই অনুভূতিগুলো নিয়েই কি সেই চতুর ব্যাধ আজ পৃথিবীকে শিকার করতে চায়, দমিয়ে রাখতে চায়, থামিয়ে দিতে চায় এই মানুষ আমাদের? তবে কি ভয়াক্ত সম্মোহনের ঘোরে ঘূর্ণায়মান এক আজব প্রাণীতে বিবর্তিত হতে যাচ্ছে মানুষ, ভ্রান্ত বিভ্রান্ত ভীত সন্ত্রস্ত এক ভয়ঙ্কর মরণ নামক মনোব্যাধি নীরব নির্মম মৃত্যুর মতো গ্রাস করে নিতে চায় গোটা পৃথিবীকে? মানুষ আজ ফ্র্যাঙ্কেনস্টাইন, নিজেই নিজের শিকার। ইতিহাসের সেই দানবের যেন আজ পুনরাগমন ঘটেছে। হে ঈশ্বর, তার কর্মের পুনরাবৃত্তি যেন না ঘটে। মানুষ, তুমি পৃথিবীর মতো সর্বংশয়া, মানুষ তুমি পৃথিবীর মতো সর্বংশহা হও। তুমি থামো মানুষ, সংযত হও, নত হও, উদার হও, আলো হাওয়ার মতো করে চারপাশটাতে ছড়িয়ে দাও মানবতার ডালপালা, মৃত্তিকার মতো গভীরে আরো গভীরে প্রথিত করো ভালোবাসার বীজ মন্ত্র, নির্বংশ করে দাও যত ধ্বংসযজ্ঞ। মানুষ, আজ তোমার প্রকৃতির কাছে শেখা হয়ে গেছে কিভাবে থামতে হয়, তবে সেই থেমে যাওয়া যেন না হয় বন্দিত্বের মতো শ্বাসরুদ্ধকর, মৃত্যুর মতো স্থবির। মানুষ, ঘুরে তোমাকে দাঁড়াতেই হবে, জীবনের অফুরান স্বাদ আহ্লাদ অপার প্রাণের ঘ্রাণের টানে আবারও ফিরে আসতেই হবে বহু জোর চর্চিত এই যাপিত জীবনে। কোনো এক উজ্জ্বল আলোক উদ্ধারের মতো, কোনো এক আশ্চর্য প্রভাতে খুলে যাক জগৎ সংসারের সবগুলো রুদ্ধ দ্বার, ভেঙে পড়ুক পুরাতন ক্ষতের মতো এক ঘরে অবরুদ্ধ জীবনের ভঙ্গুর বিকলাঙ্গ সকল দরজা জানালা, নবদীক্ষায় পরিচিত আবাসনে ফিরে যাক মানুষ, তোমার পুরাতন জীবন। এই সময়টা সৃষ্টিশীলতার সময়, এই সময়টায় কবিরা কবিতা লিখছেন, গান সৃষ্টি হচ্ছে, গীতিকার লিখছেন, সুরকার সুর দিচ্ছেন, শিল্পী কণ্ঠে লালিত করছেন, এই সময় সৃষ্টিরও সময়, অনেক ভাবনার সময়। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ই ভ্যালি আয়োজিত আমার গান অনুষ্ঠানে, এবং কবিতাটি আমি পাঠ করলাম, আমার চমৎকার লেগেছে, একদম আমাদের শুরুর দিককার ভাবনাগুলো, করোনার শুরুর দিককার ভাবনাগুলোর মাঝে অনেক কবিতা আমি পেয়েছি, আপনাদের উপহার দেব, সেগুলো ভাগ করে নিব আপনাদের সঙ্গে। আর আজ উপহার দেব, হ্যাঁ, নাটোরের, আমি বলছি লায়লা সেন, বনলতা সেন, লায়লা লায়লা, এবং আমাদের প্রডিউসারও বললো আসলে কথাটা আমার খুব মজা লেগেছে, লায়লা সেন, নাটোরের লায়লা সেন। আমরা তো বনলতা সেনকে চিনি, লায়লাকেও চিনি, লায়লা চমৎকার গান করে, এবং আজকে আমি খুবই খুবই আগ্রহের সাথে বসে আছি তোমার গান শোনার জন্য। আর আমার বন্ধুরা তো আছেই,
এত চমৎকার লাগছে, ভালো লাগছে ওই যো ওই রুদ্ধদ্বার, হ্যাঁ সব বন্দি অবস্থা, সঙ্গীতের মানুষদের সাথে দেখা না হলে কেমন দমটা আটকেও আসে, হ্যাঁ আবার যেন আমাদের সবার সবার সাথে দেখা হয়, দূরত্ব বজায় রাখবো কিন্তু হ্যাঁ, বসে গান দোষ কি, শুনতে দূরত্ব হবে, বজায় গাইতে রাখলে হবে, দোষ কি? হ্যাঁ তাই না, একটু দূরে দূরে বসলামই না হয়, হ্যাঁ একটু থ্যাংক না ইউ হয় ম্যাম। মাস্ক পরলামই, হ্যাঁ হাতে গ্লাভস পরলামই, ঠিক আছে সব মেনে নিব, কিন্তু যেন আমরা বার হয়ে আসতে পারি এই অভাবনীয় সময়ের থেকে, আবার যেন আমরা নিরিবিলিতে চিন্তাও করতে শিখি, একদম, কি মজা লাগে চিন্তা করতে, এই পৃথিবীকে চিনতে, নিজেকে চিনতে, নিজের চেনা জগৎটাকে আবার নতুন করে চেনা হচ্ছে তো, তাই না? একদমই তাই, আমার কাছে ওটা কিন্তু একটা তপস্যার মতন মনে হচ্ছে, এই নতুন সত্যি পরিচয় পৃথিবীর সত্যি। সাথে। চলো কোন গানটা দিয়ে শুরু করবে লায়লা? থ্যাংক ইউ ম্যাম। আমি বরাবরই চেষ্টা করি যে কোনো প্রোগ্রাম হোক আমি নবীর একটা শান গেয়ে আমার গানের যাত্রা শুরু করি সব সময়, তো আজকেও তার ব্যতিক্রম হবে না। এবং আমি শুরু করছি যে গানটা দিয়ে, গানটির কথা ও সুর লিখেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ ইব্রাহিম, তো গানটা আমার খুব পছন্দ হয়েছে বলে গাইছি মোহাম্মদ গানটি। ইব্রাহিম সাহেব কোন এলাকার? ওনার এলাকাটা আমি জানি না বেসিক্যালি, আসলে এই গানটা তো হলো, লোকগান, হ্যাঁ হ্যাঁ লোকগান আসলে বেসিক্যালি প্রচলিত আমরা, গান, হ্যাঁ হ্যাঁ প্রচলিত গান আর কি, তো সেখান থেকেই নেওয়া আচ্ছা সেই গানটি করছি। আচ্ছা জেনে নিবে কোন এলাকার। ঠিক আছে। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মা, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার দিনের রাসূল যখন আল্লাপাকের সঙ্গে মেরাজে যান, মেরাজ শেষ করে আমার নবী যখন ফিরছিলেন, তখন আল্লাপাক তার সে পেয়ারের দোস্তকে বলছে, একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব। আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের সাধ মিটায়ে তোমায় দেখব, বলে বিনয়
শরীয়তে জারি হবে।
চমৎকার, কি চমৎকার গান এবং কি চমৎকার তোমার কণ্ঠস্বর। এবং তুমি তোমার বাবার শিষ্যা, বাবার কাছেই গানে হাতে খড়ি। হ্যাঁ, এবং তারপর কি বাবার কাছেই শিখেছো সব সময়? আসলে শুরুতে আমরা যেটা শিখি সেটা আসলে সারা জীবন তো সাথেই থেকে যায়। তো আমার মূল যে গান শেখা বা গানের যে ধরন, গানের যে দরদ, এসব কিছু আমি আব্বার কাছ থেকেই মানে বাবা একদমই প্রফেশনালি গান করতেন তাহলে? না, উনি প্রফেশনালি গান বলতে ওই গ্রামগঞ্জে বাউল গানের আসরগুলোতে যেতেন, তার মনের আনন্দে গান করতেন। সংসারের প্রতি তার সেরকম কোনো খেয়াল ছিল না, তিনি একদম বাউলা মনের, হ্যাঁ বাউলা মনের মানুষ ছিলেন। এবং পরবর্তীতে আসলে তার একটা ইচ্ছা ছিল, সেটা হয়তো প্রকাশ করতে অনেক দেরি করেছে। তো উনি চেয়েছিলেন যে ওনার এই ধারাটাকে যদি তার সন্তান বজায় রাখে। তো আল্লাপাকের অশেষ কৃপায় আমি এখনও পর্যন্ত বাবার সেই স্মৃতিটা নিয়েই ঘুরছি, মৃত্যুর আগ পর্যন্ত ঘুরতে চাই। বাহ, চমৎকার! এবং কি ভালো কণ্ঠস্বর! তুমি যখন গান গাইছিলে নাটোরে, নাটোরেই তো গাইছিলে, ওখানে কি আরও তোমার মতো কণ্ঠস্বর আরও ছিল? আমি যখন গান শিখি তখন আমার গ্রামে কেউ ছিল না আসলে। আচ্ছা, নাটোর আমার জেলা, আর আমার বাড়ি হচ্ছে বনপাড়া মহিষভাঙ্গাতে, আমার গ্রামের নাম মহিষভাঙ্গা। তো আমাদের গ্রামে আসলে ওইভাবে আমি যখন শিখি তখন কেউ ছিল না আসলে। তো যার কারণে অনেক প্রতিকূলতা এসছে যে মেয়ে মানুষ কেন গান করবে। আসলে বাউল গানের আসরগুলো কিন্তু মূলত শুরু হতো রাত 9টার পরে, এবং এটা শহীদ ভাইয়েরা জানে, ওনারা অনেক প্রোগ্রাম করেছে। তো একদম আজান যখন হয় তখন ওটা শেষ হয় আর কি, সিন্নি টিন্নি খেয়ে তারপরে সবাই বিদায় নেয়। তো তখন আসলে অনেকেই বলছিল যে, আমার আব্বার নাম মোহাম্মদ শফিকুল মৃধা, তো বলছিল যে শফিক মেয়েটাকে নিয়ে এরকম যায়, মেয়েটা বড় হচ্ছে, তো রাত বিরাতে যায় সকালে আসে, আসলে বিষয়টা কি? তারাও আসলে বুঝছিল না যারা মন্তব্য করছিল। তো একটা সময় যখন ক্লোজ আপন তোমাকে খুঁজছে বাংলাদেশ এই রিয়েলিটি শোতে আমি আসি এবং আমাকে টেলিভিশনের পর্দায় দেখা যায়, তখন সবাই, তখন কিন্তু আবার সবাই প্রাণ পরে প্রাণপণে লড়েছে আমার জন্য আসলে SMS রাউন্ডে। তখন তারা বুঝতে পেরেছে যে আসলে আমার আব্বা কি করেছে আমাকে নিয়ে এতদিন। তারা তাদের নিজের পকেটে টাকা খরচ করে আরো মানুষকে বলে আমার জন্য SMS করেছে। তো মানে যতটা, যতটুকু শুনেছি তার থেকে অনেক বেশি ভালোবাসা আমি আমার এলাকাবাসীর কাছ থেকে পেয়েছি। এ তো দারুণ। শেষমেশ গান শুনছে তো এখন? হ্যাঁ শুনছে, এবং আমাকে নিয়ে গর্ব করে, গান যেন শুনে। হ্যাঁ তাই না, ইভেন মানে আমাকে নিয়ে পরিচয় দিতে খুব গর্ববোধ করে যে আমার এলাকার মেয়ে। তো আমার গান যখন অন্য জায়গায় বাজে তো তারারও বলে যে ওই মেয়েটা কিন্তু আমাদের গ্রামের বাড়ি। এটা আসলে সবথেকে বড় অবশ্যই, এটা একটা দারুণ দারুণ। চলো গানে যাই। ঠিক আছে, আচ্ছা একটা ফোনও এসছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনার নামটি বলে কথা বলুন। আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, এটা আসলে সব থেকে বেশি ভালো লাগার ব্যাপার আমার জন্য। আমার বাড়ি বগুড়া, তো আপনার গানটা খুব, আপনার অনুষ্ঠানটা খুব ভালো লাগে, তাই আপনার কাছে একটু গান শোনার জন্য অনুরোধ করছি। অতীতের কথা বললে, আচ্ছা অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। হ্যাঁ মনে মনে রাখো। ঠিক আছে, আমি চেষ্টা করব, মাই টিভির সাথেই থাকুন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থাকুন আমাদের সঙ্গে ভাই, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। চলো গানে যাই। এবারে যে গানটি করছি, আমার ক্লোজ আপ 2012-তে আমি যখন অডিশনে ছিলাম, তো আমাদের একটা সময় মৌলিক গানের রাউন্ড আসে, প্রত্যেকে লটারি করে মৌলিক গান পায়। তো এখন যে গানটি করব এটা নাম হচ্ছে আমি তোমার হাতের ঘুড়ি হব খোলা আকাশে। এটা লটারির মাধ্যমে আমি পেয়েছিলাম যে গানটা, আর কথা হচ্ছে শ্রদ্ধেয় কাউসার আহমেদ কাজল এবং সুর করেছে ফুয়াদ নাসার বাবু স্যার, গাইছি গানটি।
आमी तुमार हातेर घुड़ी होगो खोला काशे इच्छे मतो उड़ाओ आमा बाउरी बाताशे बंधु बाउरी बाताशे Thank you.
আমি তোমার হাতের ঘুড়ি হব খোলা আকাশে ইচ্ছে মতো উড়াও আমার বাউরির বাতাসে বন্ধু বাতাসে চমৎকার বাবুর সুরটাও যেমন আর কাজলের লেখাটিও তেমন আর তুমি গাইলেও তেমন এত সুন্দর এত সুন্দর। আমরা এর পরের কানে যাই? ও আচ্ছা না, কানে বলছে যে বিরতিতে যেতে হবে, ঠিক আছে আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি। এভলি আমার গানের ছোট্ট বিরতি, ফিরছি আবার আমরা আমার গান নিয়ে এবং লাইলাকে নিয়ে সঙ্গে আমাদের বন্ধুরা। ইভ্যালি আমার গান আছেন মাই টিভির সঙ্গে এবং আমাদের সঙ্গে আছে লাইলা। কোন গানে যাব এবার? এবারে গাইছি তেল ছাড়া মোর দেহ গাড়ি চলে দিনে রাইতে, সে গানটি করছি। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় জসিম ভাই এবং সুর করেছে আপনার ঠিক পেছনে বসা ঢোলে আছে কলিম শাহ, ও নিজেই সুর করেছে গানটা, তো সেই হিসেবে গাইছি গানটা। আসলে গানটা আমার মৌলিক গান এবং গানের কথাগুলো সত্যি আমার খুবই ভালো লাগে। কোনো রেস্টুরেন্টে বসলে সময়ের জন্য টাকা দিতে হয়, গাড়িতে উঠলে টাকা দিতে হয়, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দাম বিনিময় করতে হয় আসলে এক একজনের সাথে আরেকজনের, তো আল্লাহর সাথে আর কোনো বিনিময় করতে হয় না। এই যে পাসওয়ার্ড দিয়েছে, এই যে চলছি আমরা, চলছি চলছি থামছি না, উনি যখন চাইবে তখন ঠিক থেমে যাব। তেল ছাড়া মরে দেহ গাড়ি চলে দিনে রাইতে, জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমার হাতে রে, জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমার হাতে, পাসওয়ার্ড বিধি তোমার হাতে।
জীবন গাড়ির পাশোয়ার্ড বিধি তোমার হাতে রে, জীবন গাড়ির পাশোয়ার্ড বিধি তোমার হাতে। একেবারে সমসাময়িক সাময়িক শব্দের চয়নে, হ্যাঁ, চিন্তাটা, এই চিন্তার গান আগেও হয়েছে, হ্যাঁ, এই চিন্তার গান তো এখন হলো পাসওয়ার্ড, তারপর স্পেয়ার, অনেক কিছু দিয়ে খুব মজা লাগলো, খুবই মজা লাগলো। হ্যাঁ, পরের গানে যাই। এবারে গাইছি একটা ধামাইল গান, গানটির কথা ও সুর শ্রদ্ধেয় রাধারমণ দত্ত, সেই গানটি করছি জলের ঘাটে দেই খাইলাম, কি সুন্দর এক সামুরাই। খাটে দেখাই আইলাম কি সুন্দর সামরাই,
সুন্দর গলা তোর, পরের গানে যাই। হ্যাঁ আচ্ছা, এবারে আমার আরেকটি মৌলিক গান করছি, হৃদয় মাঝে বইও বন্ধু। কার লেখা কাশ্যুর? হ্যাঁ বলছি, কথা হচ্ছে শ্রদ্ধেয় মাহমুদ মুরাদ স্যার, আর সুর করেছেন মোহাম্মদ ওয়াসিম। Thank you.
গলা খুব ভালো বলছে। তুমি যে এই যে গত অনেক মাস নাটোরেই ছিলে, তখন গান তো করেছো সবসময়, কী করেছো? সময়টা তোমার সরিয়ে দেয়নি তো এইসব? না, সত্যি কথা বলতে আমি বাড়িতে যাওয়ার পরে রোজা 10টায় আমার দাদি মারা যান। তো দাদি আমার বাড়িতে, আমাদের বাড়িতেই থাকতো আর কি। তো সেটা আমার লাইফের সব থেকে বড় একটা হারিয়ে যাওয়া বলতে পারি, কারণ আমি বড় হওয়ার পরে ওইভাবে আসলে আমি কাউকে এরকমভাবে আমার দাদি মারা যাবে এটা আসলে ভাবছি যে আমার দাদি আরও অনেক বছর থাকবে। তো সেটার পরে মায়ের একটা অপারেশন হলো, তো সব মিলিয়ে 3 মাস আমি একদম মেন্টালি আসলে সঙ্গীত থেকে একটু সরেই গিয়েছিলাম, মানে রেওয়াজ থেকে সরে গিয়েছিলাম। তারপরেও আমি, আমাদের মুসলমানের একটা কথা আছে যে মারা যাওয়ার 40 দিন পর্যন্ত নাকি গান বাজনা তারপরে টেলিভিশন দেখা এগুলো বন্ধ রাখতে হয়, মুরব্বীরা বলে। তো সেটাও মানার চেষ্টা করেছি। তারপরে ঢাকায় এসে আমি একদম টানা বেশ কিছুদিন প্র্যাকটিস করে তারপরে চেষ্টা করেছি কাজে ঢোকার জন্য। এই তো জীবন, এই তো জীবন। হ্যালো 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 জি বলুন। জি, আমি আমি সফি মণ্ডল বলছি। ভালো আছেন সফি ভাই? হ্যাঁ ভালো আছি, খুব ভালো। মানে আপনাকে এই সুযোগে দেখে নিলাম, আমার খুব প্রিয় মানুষ সম্পারে যা, আপনাকে ভক্তি জানাচ্ছি। আমিও জানাচ্ছি আপনাকে। আর সেই সাথে প্রোগ্রামটা অনেক 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 ভালো হচ্ছে, আর লাইলার গান চমৎকার চমৎকার। ছোট্ট মেয়েটি আমাদের এরকম একেবারে জি খুব মজা করে করে, খুব ভাব দিয়ে প্রেম দিয়ে গান করে, এটা আমি অসম্ভব ফ্যান তার। আর যারা বাজাচ্ছেন তারা সবাই আমারই বাজান। কি ভালো লাগলো সফি ভাই, খুব ভালো লাগলো। হ্যাঁ, মেয়েটির জন্য আমাদের দোয়া, এবং ওরা তো আছেই, ওদের জন্য তো সব সময় এই প্রোগ্রাম যিনি করাচ্ছেন হাসান আমাদের প্রোডিউসার, অনেক যত্ন নিয়ে, সে নিজেও সঙ্গীতের মানুষ, অতএব সে অনেক যত্ন নিয়ে এই অনুষ্ঠানটা করে, এবং আমাদের সাউন্ড রেকর্ডিস্ট খোকন এবং আমাদের সব ভাইরা যে এখানে সবাই এত গান পাগল যে খুব মজা লাগে এই অনুষ্ঠানটা। সত্যি সফি ভাই, আপনারও দাওয়াত রইল, নিমন্ত্রণ রইল। হ্যাঁ, একদিন আসবো অবশ্যই। হ্যাঁ, খুব খুব করোনাকালীন অবস্থায় যে মানে এত সাহস নিয়ে আপনি সহ আমরা আছি, এটা অনেক ভালো। এই তো জীবন। হ্যাঁ, ওই জন্য দূরত্ব বজায় রেখে যতক্ষণ পারা যায় মাস্কটা পরে, হাতে গ্লাভসটা পরে, এরভাবেই জীবন। জীবন যেমন যখন, তাই না সফি ভাই? ভালো থাকবে, করোনা কিচ্ছু হবে না। আমাদের অনেক মনের শক্তি আছে, পাওয়ার আছে, আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো একেবারে, এবং সঙ্গীত দিয়ে মানুষের মনকে ভালো রাখবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সফি ভাই, কিছু বলার? না, আসলে সত্যি কথা বলতে সবার প্রতি মুর্শিদের কৃপা হোক, ভক্তদের প্রতি মুর্শিদের সেই চাহনিটা সবসময় থাকুক, সেই আশীর্বাদটা সবসময় থাকুক, এটুকুই বলবো। আর আমি সত্যি খুব সারপ্রাইজড, বাবার ফোন এসেছে, তো বাবার চরণে ভক্তি জানাই। আর এই সাথে গানের আগে একটু পরিচয় হয়নি আসলে, পরে সুযোগ হয় কি না হয়, আর না হয় হবে মিলন, আরেকটি রাত থাকো, তো সেই মিলন নাও হতে পারে। ঢোলে আছেন কলিম শাহ, প্যাডে আছেন দীপু ভাই, এরপরে বাঁশিতে আছেন আমাদের ওস্তাদ শহীদ ভাই, আর আমার আমাকে খুব আদর করে একটা মানুষ, সবাই এখানে ভালোবাসে, আছেন, হ্যাঁ হতে পারে, তপন ভাই লিড গিটারে আছেন, আর দোতারায় আছে হলো আমাদের পিচ্ছি আনন্দ, আর হচ্ছে এই যে আরেকজন গুরুজন বসে আছে কিবোর্ডে নজরুল ভাই। আসলে তাদের ছাড়া আমরা অসম্পূর্ণ, আমাদের ছাড়া তারা অসম্পূর্ণ, আমরা একে অপরের পরিপূরক আসলে। হ্যাঁ, মেলবন্ধন। চলো গানে যাই। হ্যাঁ, এবারে আমার পছন্দের একটা বিচ্ছেদ গান গাইবো, গানটির কথা এবং সুর
শ্রদ্ধেয় গফুর পাগলা সেই গানটি করছি। তোরা যে বোঝাও গো সখী, মনে নে আর বুঝ মানে। আমরা সবার দুঃখে বুঝ দেই যে আসলে এত কষ্ট পেতে নেই, আসলে যার ঘা তার ব্যথা। তো ভালোবাসার ক্ষেত্রেও সেটাই হয়, আসলে যার ঘা তারই ব্যথা। তোরা যে বোঝাও গো সখী মনে নয়া, বুঝু মানে আইনা দে। আমার প্রাণ বন্ধু রে, তোরা যে বোঝাও তো সখী মনে নয়া, বুঝু মানে আইনা দে। প্রাণ বন্ধু রে আমি মরব তারে, না পাইলে আইনা দে। প্রাণ বন্ধু রে
পিওর একটা গলা, একদম মানে কি বলবো, কি কণ্ঠস্বর, একদম স্বকীয়তায় ভরপুর, আর এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছু নাই, এত ভালো লাগছে আমার শুনতে সেটা। এবং একটি বিরতি, এ ভ্যালি আমার গানের ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি আমরা আবার আপনাদের সামনে। ই ভ্যালি আয়োজিত আমার গানে আজকে পেয়েছি আমরা লায়লাকে, এবং একটি ফোনও এসেছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? মনির খান বলছিলাম। আচ্ছা, ভালো আছি, আপনি কেমন আছেন? আপা ভালো আছেন ইনশাআল্লাহ, ভালো আছেন ইনশাআল্লাহ। খুব খুশি হলাম, কথা বলুন। প্রোগ্রাম তো খুব সুন্দর হচ্ছে এবং লায়লা তো খুব ভালো গাচ্ছে, সাথে যারা মিউজিকের দায়িত্ব পালন করছেন তারাও অসাধারণ। সবকিছু মিলিয়ে মাইটিভির আয়োজন আজকে একেবারে সুরে ছন্দে মানুষের মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ অনুভূতি সৃষ্টি হয়েছে। বাহ, এবং এইটাই তো চাই এই সময়টায়, মানুষের মনের সুস্থতাটা খুব জরুরি, মানসিক স্বাস্থ্যটাও তো খুবই জরুরি একটি বিষয়। এবং মাইটিভি আবার শুরু করলো পথচলা, আমাদের এই আমার গানের পথচলা শুরু হলো, এবং চার মাসের বিরতির পর ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন তো আমরা সবাই বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন যে বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন বেশি বেশি করতে হবে, কারণ মানুষের এই যে নেগেটিভ জায়গা থেকে পজিটিভ ইয়েতে আনতে হবে। কারণ যত গান যত সুন্দর সুন্দর অনুষ্ঠান মানুষের বিনোদনের ব্যবস্থা করাবে ততই মানুষের মন ভালো থাকবে এবং করোনা যুদ্ধের জন্য আমরা সঠিক হিসেবে কাজ করতে পারবো। ঠিক, অনেক ধন্যবাদ ভাই সাথী ভাই, আমাদের মাইটিভির কর্ণধার সাথী ভাই জিনিসটি বরাবরই করে আসতেন এবং আপনার উপস্থাপনা অসাধারণ। হ্যাঁ, সবকিছু মিলিয়ে আর লায়লার কাছে কিছু বলার নাই, লায়লার সব গানই আমার খুব ভালো লাগে, ও তো খুব ভালো শিল্পী, মাটির শিল্পী, মানুষের মনের মনের শিল্পীও একেবারে একেবারে। অনেক ধন্যবাদ, প্রাণ ভরা ভালোবাসা রইল আপনার প্রতি। অনেক 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 কি বলবো, আপনার কাছে দোয়া চাই আমি, আপনি আমার মাথায় হাত রেখে একটু আশীর্বাদ করবেন, আমরা যেন ভালো করতে পারি এই লায়লা, আমরা যারা আছি সবাই যেন ভালো করতে পারি সব সময়। থ্যাংক ইউ, জি জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গানে চলে যাই, এখন যে গানটি করছি, গানটি এই গানটি আমার মৌলিক গান, গানের কথাও সুর শ্রদ্ধেয় কুতুবাত্তাব ভাই গাইছি গানটি। ভরা গাঙে নতুন পানি, ভরা গাঙে নতুন পানি করছে টলমল বন্ধু, জ্যৈষ্ঠতে ভাঙ্গাছে গাঙ্গে ঢল বন্ধু, জ্যৈষ্ঠতে ভাঙ্গাছে গাঙ্গে ঢল। ভরা গাঙে নতুন পানি, ভরা গাঙে নতুন পানি করছে টলমল বন্ধু, জ্যৈষ্ঠতে ভাঙ্গাছে গাঙ্গে ঢল ঢল। ভাসান জলে ডাক ডাহো করে জল খেলি, হায় রে জল খেলিতেই খাই আমার কোল যাই উঠে জলি, তোমার কথা পড়ে মনে চোখে আসে জল, তোমার কথা পড়ে মনে চোখে আসে জল, মুছিতে মুছিতে ও জল, মুছিতে মুছিতে ও জল, শুকায় নাই আঁচল বন্ধু, জ্যৈষ্ঠতে ভাইঙ্গাছে গাঙ্গে ঢল ও বন্ধু, জ্যৈষ্ঠতে ভাঙ্গাছে গাঙ্গে ঢল।
যদি দেখতে দেখতে যায় বড় সাজলি আমি প্রান্তে জীব সত্যি এবার সাথ দিলাম রে বলি মনের ব্যথা চেপে মনে দারুণ দারুণ মুগ্ধ হয়ে যাচ্ছি আর পরেরটাই যাব গান শুনব খাজা বাবার আশিক যারা চলো এই গানটির কথা ও সুর শ্রদ্ধেয় মানিকগঞ্জের আবুল সরকার উনি একজন প্রখ্যাত বাউল শিল্পীও এবং তার অজস্র গান আছে ওরে খাজা বাবার আশেক যারা তারা খাজার ধ্যানেই থাকে খাজার ধ্যানেই থাকলে ভক্ত নুরানি রূপ দেখে আরে জিন্দা
না ছিল কেউ না নিতে যায় পাঁচশো টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া আরে হঠাৎ করে মনে পড়ে হিন্দেয়দের কথা গরিবের নেওয়াজ বুঝবে গরিবের ব্যথা ওই গরিব যাইয়া গরিব উঠায় দুটি হাত কান্দিয়া কয় খাজা বাবা করছি মুনাজাত আরে পাঁচশো টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে এইভাবে তে মোনাজাতে তিন দিন হইল গত তবুও ওই গরিব বেটায় টাকা পাইল না তো টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি বেটায় গেল কিছু দূরে তার পেছন থেকে এক পাগলায় ডাক দিয়া কয় তারে পাগলের ডাক শুই না গরিব হইয়া গেল খাড়া পাগলায় তার হাতে দিল পাঁচশো টাকার তোড়া গরিবে কয় টাকা চাইলাম খাজারও দরবারে আমার খাজায় তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না দিলে টাকা নিব না তার কথা শুই না গরিব গেল তার পিছনে আরে গিয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেখানে যেই তিনটা বাড়ি দিছে হাজারো রওজায় সেই তিনটা বাড়ি দেখে পাগলের গায় আরে সেই তিনটা বাড়ি দিছে হাজারো রওজায় সেই তিনটা বাড়ি দেখে পাগলের গায় গরিব বেটায় বলে তুমি নিশ্চয় দয়াল খাজা পাগলের পাও ধইরা বলে তাও আমারে সাজা পাও ধরিয়া গরিব বেটায় কান্দে অনেকক্ষণ ওপর দিকে মাথা গরিব উঠাইল যখন দেখে পাগলায় গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে খাজায় নিজে টাকা দিছে আইসা পাগল দেশে বিশ্বাস ছাড়া দেয় না ধরা আরে টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজায় আল্লাহ রলি টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজায় আল্লাহ রলি সত্যই অলি খাজা বাবা যে করে না বিশ্বাস নামাজ রোজা এলেম কালাম সবই সর্বনাশ সত্যই অলি খাজা বাবা যে করে না বিশ্বাস নামাজ কালাম এলেম রোজা সবই সর্বনাশ খাজা বাবা ধ্যান করি
চমৎকার চমৎকার। এবং এই আসলে মানুষের মধ্যে তো অনেক রকমের অনুভূতির বাস, সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন, কোনটা রাখবো কোনটা রাখবো না সেই বুদ্ধিও দিয়ে দিয়েছেন। যেমন লোভ, হিংসা, ধ্বংস করা, অন্য মানুষের ক্ষতি করা, এগুলো তো প্রয়োজন নেই জীবনে, আসলেই নেই। কিন্তু ভেবে দেখবেন, সবাই মিলে আমরা একটু ভাবি, আমাদেরকে পুনর্গঠন করি আমাদের মানসিক জায়গাটার, এবং ফেরত আসুক আমাদের বাউলের আখড়া, ভরে যাক গানে গানে, আবার সুরে সুরে, ছবি আঁকাতে, সৃষ্টিতে, সৌন্দর্যে ভরে উঠুক আমাদের জীবন। এই কামনা নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব, শেষ গানটিতে যাব। এবং লায়লা, কি চমৎকার, কি চমৎকার, কি চমৎকার, এত পিওরিটি, পিওরিটি যে কি আনন্দ দিতে পারে। হ্যাঁ, তোমার গান শুনে আমি ওটা একদম মনে প্রাণে অনুভব করলাম, এত ভালো লাগলো, অনেক ধন্যবাদ। এবং আমার বন্ধুরা, ও আই মিসড ইউ অল, হ্যাঁ অনেক ভালো লাগছে তোমাদের সবার সাথে আবার এত দিন পর দেখা হওয়াতে। চলো শেষ গানে যাব। ম্যাম, আপনি যেমন বলছিলেন মেকআপ রুমে আর কি, যে দেশীয় শাড়ি পরো, আসলে এটা পরা খুব জরুরি। তো আসলেই সত্যি, মানে শেষ গানে যাওয়ার আগে শ্রোতাদের ম্যাডামের কথার মানে কথা রেখেই বলছি যে আমরা বেশি বেশি বাংলা গান শুনবো, আবার সেই আখড়াগুলোতে ফিরে যেতে চাই আমরা। আমার পড়া এখনও শেষ হয়নি, তো আমি যদি এই লোকজ গানকে যদি আমার হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে এটার মধ্যে দর্শন আছে থাকবে, যে দর্শন আমাদের দেশের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, আমি কেন দেশের কথা বলছি, কারণ এখন যার যার জায়গাকে দেখভাল করার দায়িত্ব সেই সব মানুষদেরই, সেই সব জায়গার মানুষদের। তাই আমি ওই যে তোমাকে সুতির শাড়ির কথা বলছিলাম, বাংলাদেশের বস্ত্র শিল্পকে বাঁচানো, আমাদের তাঁত শিল্পকে আমরা বাঁচাতে পারি কিভাবে চিন্তা করতে হবে আমাদের কৃষকদেরকে। হ্যাঁ, তাই না? চলো চলো গানে যাব। এবারে আমার সেই জনপ্রিয় গানটা করছি, আখেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ। আখেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, ওরে নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরাই বারো মাস সখী গো, হো আমার মোহন ভালা না, পীড়িতের মরা। Oh,
Okay.